সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে আপনারা প্রতিদিন ডেইলি আপনারা যে পরিমাণে লস করতেছেন এবং হারতেছেন ম্যাচ, আপনারা বুঝতেছেন না যে কোথায় প্রবলেমটা হচ্ছে, কোথায় ই করতেছেন। ফুটবল ম্যাচে আপনারা হারতেছেন, সব জায়গায় আপনারা হারতেছেন, কী কারণে হারতেছেন সেই জিনিসটাই আপনারা এখনও অনুধাবন করতে পারতেছেন না। তাই আমি আজকে সেই আপনাদের সম্পূর্ণ সেই কারণ, কী কারণে হারতেছেন সেই সম্পূর্ণ ডিটেলস আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেবো, এবং কোন লিগগুলো নিলে আপনি 100% ফুটবলে জিততে পারবেন সেই সম্পূর্ণ ডিটেলস আমি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে তুলে দেবো। তাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বিশেষ অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। চলুন শুরু করা যাক, বেশি কথা বলবো না। আজকে আমি বলবো ফুটবল নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। ফুটবল আপনারা তো অনেক সময় কনফিউজ হয়ে থাকেন যে কোন ম্যাচটা ধরবো, কোন ম্যাচটা ধরবো। ভাই আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আপনারা যখন ফার্স্টে মানে উপর দিকে থেকে চিন্তা করবেন যে উপরে যত লেভেল থাকবে, মানে মনে করেন ইংলিশ লিগ, অস্ট্রেলিয়ান লিগ, এইগুলো কিন্তু নম্বর 1 লিগগুলো, এই লিগগুলোয় ম্যাচ জেতার সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু আপনি যখন নিচের দিক চেষ্টা করবেন, আরেকটু নিচের দিক যাইতেছি, আরেকটু নিচের দিক, আমরা এই জিনিসটা এখনও কল্পনা করতে পারছেন না যে কেন আমরা আছে। আপনার তো উপরের দিকের ম্যাচগুলো ধরেন, আপনারা কখনো নিচের দিকে আপনারা ফলো করেন না যে নিচের দিকে কেমন ওটস দিছে, কী ওটস দিছে। কিন্তু উপরের দিকে অস্ট্রেলিয়ান লিগ এবং এইসব লিগ যে ওটস দেয় সেটা কিন্তু পারফেক্টলি ওটস দেয়, এইগুলো কোনো ই করে না। মানে যেসব ওটস দেয় মনে করেন 1.48 ওই টিমই জিতে, আবার অন্য টিম অন্য আদার সাইডে দেয় 4.3, কিন্তু সেই টিম জিতার সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করবেন, সেকেন্ড লিগ, থার্ড লিগ, ফোর্থ লিগ, ফিফথ লিগ, এই ম্যাচগুলো যখন আপনি অনুসরণ করবেন আপনি 100% ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে। এই ফোর্থ লিগ কোনগুলো বলছি, যে নিউজিল্যান্ড সেন্ট্রাল প্রিমিয়ার লিগ, এইগুলো এইগুলো আপনারা ব্যাটিং করুন, আপনার সোলোমন আইল্যান্ড, এই এই ম্যাচগুলো আপনারা ই করুন। দেখেন এই ম্যাচগুলো আপনারা করলে আপনাদের ই হবে। এই জন্য আপনারা এইসব ম্যাচ ধরুন, সোলোমন আইল্যান্ডে এইসব ম্যাচগুলো আপনারা বেশি ধরার চেষ্টা করুন। দেখেন মঙ্গোলিয়া ফার্স্ট লিগ, মানে ফার্স্ট লিগ মানে সেকেন্ড লিগ, থার্ড লিগ, ফোর্থ লিগ, ফিফথ লিগ, এই ম্যাচগুলো ধরার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনারা 100% আপনারা লাভের বিদ্যুতে আছেন এবং আপনারা কখনো লস করবেন না। এই জন্য এই একটা জিনিস এই জন্য আপনারা প্রথমে সমস্যাটা ভাজে কি আপনারা ইংল্যান্ড লিগ ধরেন এবং শিওর ম্যাচ, ভাই ফুটবল ম্যাচে কিন্তু শিওর বলে কোনো কথা নেই। কিন্তু তারপর আমি বলতেছি শিওর এখানে পাবেন যখন এখানে ওটসটা বেশি দেওয়া থাকবেন, আপনি ওটসে আপনি বেশি ওটসে আপনি 2-3টা শিওর ম্যাচ নেন, মানে চাচ্ছি আপনার তো ক্লিয়ার হয়েছেন। এই জন্য আপনারা এখন থেকে আপনারা এই প্রসেসটা অবলম্বন করুন, আপনাদের লসটা 100% কভার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ এই প্রসেস, কারণ আপনাদের আমি বলছি মেইন লিগগুলো আপনারা ব্যাটিং করবেন, আপনারা প্রথমে তো যান উপরের দিকে, মানে আপনারা যখনই ব্যাটিং করতে যান তখন উপরের দিকের ম্যাচগুলো ব্যাটিং করেন। যেমন এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের কোনগুলো, মেক্সিকো প্রিমিয়ার লিগ, অস্ট্রেলিয়া লিগ, এইগুলো। কিন্তু আপনারা নিচের দিক কোনো সময় ফলো করেন না, নিচের দিক ফলো না করার ফলে আপনাদের লসটা বেশি হচ্ছে। এই জন্য আপনারা ফার্স্ট এই এইগুলো ধরেন, অস্ট্রেলিয়া লিগ ধরেন, মেক্সিকো প্রিমিয়ার লিগ ধরেন। আপনাদেরকে আমি অনুরোধ করছি থার্ড লিগ যেমন চেক রিপাবলিক, ক্রোয়েশিয়া লিগ, 3-1 লিগ, যেগুলো আপনারা 100% ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে। এই জন্য আমি আপনাদেরকে এই লিগগুলো ধরার চেষ্টা করছি। আর আপনারা তো ফুললি বুঝলেন যে আপনারা কীভাবে, আর যদি আমার ভিডিওটা বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে বলবেন। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার সাথেই থাকুন। আমি প্রতিদিন রেগুলার বেটিং রিলেটেড ভিডিও আপনারা পেয়ে যাবেন এরকম। আর যাদের কোনো প্রবলেম থাকে, আপনাদের যদি কোনো সমস্যা বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে সামনে কী ভিডিও আপনারা চাচ্ছেন, সেই ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওকে ধন্যবাদ, আজকের মতো সবাই ভালো থাকবেন।